हेलो छात्र छात्री वेलकम टू एस एम एक्सक्लूसिव आज के पढ़ब क्लास टेन प्रथम अध्याय अंतर्गत जीव जगत नियंत्रण और समन्वय अध्याय उद्भिदे हरमोन सम्पर्क पढ़ब उद्भिदे हरमोन गुली उद्भिदे हरमोन की भाव आविष्कार हो तरह काजगुली की सम्पर्क विस्तारित तो जानते गले भिडियो सम्पूर्ण देखते हैं सबस्क्राइब करते हैं नीचे बेल आइकन सब प्रथम देखे नेब उद्भिद हरमोन इतिहास सबा प्रथम उद्भिद हरमोन सम्पर्के धारणा दिए विज्ञानी चार्ल्स डार्विन विज्ञानी फ्रांसिस डार्विन साल प्राय 1880 ख्रीष्टाब्दे तारा एक परीक्षा कर उद्भिदे वृद्धि संक्रांत परीक्षा अर्थात फोटोप्रियोटिज्म परीक्षा कर परीक्षा थेके तारा सर्वप्रथम उद्भिदे देहे हरमोन उपस्थिति सम्पर्के प्रथम आलोकपात कर परवर्ती 1928 विज्ञानी ओयेंट सर्वप्रथम उद्भिद हरमोन सम्पर्के आविष्कार करेछिलेन सर्वप्रथम अक्सिन हरमोन आविष्कार करे उद्भिद हरमोन के आविष्कार करेछिलेन उद्भिदे देहे हरमोन सठिक उपस्थिति सम्पर्के धारणा दिएछिलेन सबार प्रथमे आमरा देखे नेब जे उद्भिद हरमोन उद्भिदे देहे जे हरमोन गुलो थाके तादेरके आमरा साधारणत उद्भिद हरमोन बा प्लांट हरमोन बला हय এই প্ল্যান্ট হরমোন বা উদ্ভিদ হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখি এরা কি এদের দেহে কি বা উদ্ভিদ হরমোনগুলোর বৈশিষ্ট্য অর্থাৎ তারা উদ্ভিদের দেহে কোথায় অবস্থান করে কি কাজ করে এবং তাদের কার্যপদ্ধতি সে সম্পর্কে আমরা দেখে নেব উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো কি এক নম্বর এরা সাধারণত উদ্ভিদের বিভিন্ন भाजक कला उत्पत्ति लाभ करे उद्भिद हरमोन गुलो साधारणत उद्भिदेर विभिन्न वृद्धि नियंत्रण जनित रासायनिक वस्तु रूपे काज करे साधारणत उद्भिदेर विभिन्न शारीरबृत्तीय काजगुली नियंत्रण करे जेमन वृद्धि অঙ্কুরোদ্গম ফুল ফোটা থেকে শুরু করে বিভিন্ন রকম উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে এছাড়া কি এরা ব্যাপন প্রক্রিয়ায় কোষে কোষে পরিবাহিত হয় এবং যখন হরমোনটা তার কাজ শেষ হয়ে যায় তখন হরমোনটা ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায় অর্থাৎ উদ্ভিদ হরমোনের যে প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো সাধারণত কি কি এরা সাধারণত উদ্ভিদের বিভিন্ন ভাজক কলার কোষ উদ্ভিদের শরীরের বিভিন্ন বা দেহের বিভিন্ন অংশে যে ভাজক কলার অবস্থান রয়েছে সেই সমস্ত ভাজক কলার কোষে প্রধানত এই হরমোনগুলো তৈরি হয় এছাড়া কি উদ্ভিদের এই হরমোনগুলো সমস্ত ধরনের হরমোনই উদ্ভিদের সাধারণত বৃদ্ধি নিয়ন্ত্রণে একটা বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও বৃদ্ধি ছাড়াও উদ্ভিদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো যেমন বৃদ্ধি বীজের অঙ্কুরোদ্গম ফলের পরিপক্কতা ফুলের ফোটা সমস্ত এই ধরনের সমস্ত শারীরবৃত্তীয় কাজগুলি নিয়ন্ত্রণ করে এছাড়া কি হরমোনগুলো উদ্ভিদের কোষের থেকে একটা কোষে থেকে আরেকটা কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয় এবং অধিকাংশ উদ্ভিদ হরমোনে কিন্তু ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায় কিছু হরমোন আছে যারা বিনষ্ট হয় না কিন্তু তারা পরবর্তীতে অন্য কোনো কাজে উদ্ভিদে ব্যবহৃত হয় এবারে আমরা দেখে নেব যে উদ্ভিদ হরমোনের প্রকারভেদগুলো অর্থাৎ উদ্ভিদ হরমোনগুলো কি কি উদ্ভিদের দেহে প্রধান প্রধান যে হরমোনগুলো পাওয়া যায় সেই হরমোনগুলোকে প্রধানত তিন রকম ভাবে ভাগ করা হয়েছে উদ্ভিদ হরমোনকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি প্রাকৃতিক হরমোন
कृत्रिम हरमोन एवं प्रकल्पित हरमोन। प्राकृतिक हरमोन का बला है उद्भिदे देहे साधारणत जे समस्त हरमोन गुलो प्राकृतिक भावे पावा जाए अर्थात उद्भिदे देहे जेगुलो तैरी है সেই সমস্ত হরমোনগুলোকে আমরা বলি প্রাকৃতিক হরমোন। প্রাকৃতিক হরমোনগুলো উদ্ভিদের দেহে প্রধানত তিন ধরনের প্রাকৃতিক হরমোনের আপাতত সন্ধান পাওয়া গেছে। একটা হচ্ছে অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন। অর্থাৎ উদ্ভিদের দেহে প্রাকৃতিক ভাবে যে হরমোন গুলো পাওয়া যায় তাকেই প্রধানত প্রাকৃতিক হরমোন বলে। এগুলি সাধারণত কি কি? অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইন। এছাড়া কিছু আছে কৃত্রিম হরমোন বা এদেরকে আমরা সংশ্লেষিত হরমোনও বলা হয়। অর্থাৎ উদ্ভিদের যে প্রাকৃতিক হরমোন গুলো সেই হরমোন গুলোকে বেস করে কিছু কৃত্রিম ভাবে কিছু হরমোন তৈরি করা হয়েছে। সেই হরমোন গুলোকে সাধারণত সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন বলে। সেগুলি প্রধানত কি কি? কৃত্রিম আইএএ হরমোন, আইবিএ, আইপিএ, 2,4-D ইত্যাদি। অর্থাৎ এরকম কৃত্রিম ভাবে অর্থাৎ অক্সিনের মতো কৃত্রিম ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, 2,4-D এরকম বিভিন্ন কৃত্রিম হরমোন বা কৃত্রিম ভাবে কিছু উদ্ভিদের হরমোন তৈরি করা হচ্ছে সাধারণত সেই হরমোন গুলোকে কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন বলা হয়। এছাড়া কিছু হরমোন আছে যেগুলো প্রকল্পিত হরমোন, অর্থাৎ যে হরমোন গুলো উদ্ভিদের থেকে তাদের উপস্থিতি আছে কিন্তু তাদের এখন পর্যন্ত তাদের কোনো কাজ বা তারা কি কাজ করে বা তাদের সম্পর্কে বিস্তারিত এখন পর্যন্ত যেগুলো জানা যায়নি সেই সমস্ত হরমোন গুলোকে উদ্ভিদ বিজ্ঞানীরা প্রকল্পিত হরমোন মনে করেছেন। এর মধ্যে যেমন ইথিলিন, ফ্লোরিজেন এইরকম কিছু প্রকল্পিত হরমোনের সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ যারা উদ্ভিদের দেহে কিন্তু তাদের উপস্থিতি আছে মনে করা হচ্ছে কিন্তু তাদের সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা নেই। তার মধ্যে যেমন ইথিলিন, বিজ্ঞানীরা মনে করেন যে ইথিলিন হরমোনটা উদ্ভিদের দেহের ফল পাকাতে সাহায্য করে বা ফলের পরিপক্ক টানতে সাহায্য করে। যেমন ফ্লোরিজেন, এই ফ্লোরিজেন একটা হরমোন যেটাকে বলা হয় যে উদ্ভিদ দেহে ফুল ফোটাতে সাহায্য করে। এইরকম কিছু উদ্ভিদের কাজ রয়েছে যেগুলো মনে করা হয় যে হরমোন দ্বারা হচ্ছে কিন্তু তার সম্পর্কে কোনো বিস্তারিত জানা যায়নি, সেই ধরনের হরমোন গুলোকে বলা হয় প্রকল্পিত হরমোন। এরপরে আমরা দেখে নেব এক একটা বিভিন্ন যে প্রাকৃতিক হরমোন গুলো তাদের উৎস এবং তাদের কাজ। সবার প্রথমে আমরা দেখে নেব অক্সিন হরমোন। অক্সিন একটি প্রাকৃতিক হরমোন, উদ্ভিদের দেহে একটা মুখ্য বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। অক্সিন হরমোন বিজ্ঞানী ওয়েন্ট 1928 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অক্সিন হরমোন আবিষ্কার করেছিল। এছাড়া এর উৎস অর্থাৎ অক্সিন হরমোন কোথায় কোথায় পাওয়া যায়? সাধারণত উদ্ভিদের বিভিন্ন বর্ধনশীল অংশের ভাজক কলার কোষে, অর্থাৎ উদ্ভিদের দেহে যে বিভিন্ন বর্ধনশীল অর্থাৎ মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, শাখার অগ্রভাগ এই সমস্ত অঞ্চলে যে বর্ধনশীল অঞ্চল সেই সমস্ত অঞ্চলে যে ভাজক কলার কোষগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই অক্সিন হরমোন পাওয়া যায়। এরপরে আমরা দেখে নেব অক্সিন হরমোনের বিভিন্ন কাজ। অক্সিন হরমোনের কাজ সবার প্রথম অক্সিন হরমোনের প্রধান কাজ হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন রকম বৃদ্ধি, মূলের বৃদ্ধি, কাণ্ডের বৃদ্ধি, শাখার বৃদ্ধি এরকম বিভিন্ন রকমের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই বৃদ্ধি নিয়ন্ত্রণ গুলো সাধারণত কি কিভাবে হয়? কোষ বিভাজনকে উদ্দীপনা দানের মাধ্যমে, কোষের আয়তন বৃদ্ধি, প্রোটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি,
থেকে শুরু করে এইরকম বিভিন্ন অংশের অর্থাৎ কোষের সংখ্যা বৃদ্ধি, আয়তন বৃদ্ধি, প্রোটোপ্লাজমের বৃদ্ধি, কোষ বিভাজনকে উদ্দীপনা দান করা, এই সমস্ত বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু অক্সিজন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিজন হরমোনের আরো একটি প্রধান কাজ হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণ অর্থাৎ উদ্ভিদের দেহে বিভিন্ন প্রকারের যে ট্রপিক চলন আছে, যেমন ফটোট্রপিক, 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 হাইড্রোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক, এইরকম বিভিন্ন যে ট্রপিক চলনগুলো আছে সেই সমস্ত বিভিন্ন ট্রপিক চলনগুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়া কি, এছাড়া অক্সিজেন হরমোনের আরো কাজগুলি হচ্ছে কি, অগ্রস্থ মুকুলের বৃদ্ধি, অগ্রস্থ মুকুলের বৃদ্ধি, এটাও একটা অক্সিজেন হরমোনের কাজ। অর্থাৎ অক্সিজেন হরমোন বিভিন্ন উদ্ভিদের বর্ধনশীল অংশের যে অগ্রস্থ মুকুল তার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া কি, বীজবিহীন ফল তৈরি করতে, বীজবিহীন ফল তৈরিতে, অর্থাৎ অক্সিজেন হরমোন কি করে, অক্সিজেন হরমোন নিষেধ ছাড়ায় বা দেহে কোষে অক্সিজেন হরমোনের অধিক প্রয়োগে দেখা গেছে যে ফলটি বা ফুলের যে গর্ভাশয় বা ডিম্বাশয় তার মধ্যে থাকা যে ডিম্বাণু সেগুলো নিষেধ ছাড়াই গর্ভাশয়টা ফলে পরিণত হয়, অর্থাৎ সেই প্রকার ফলের মধ্যে কোনো বীজ থাকে না। অর্থাৎ বীজবিহীন ফল উৎপাদনও কিন্তু অক্সিজেন হরমোনের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এরপরে আমরা দেখে নেব জিব্রেলিন হরমোন। জিব্রেলিন হরমোন সাধারণত কি আবিষ্কার করেছিলেন একজন বিজ্ঞানী, বিজ্ঞানী ইয়াবুট, জিব্রেলিন হরমোন, জিব্রেলিন। এই জিব্রেলিন হরমোন সবার প্রথমে বিজ্ঞানী, বিজ্ঞানী ইয়াবুট, ইয়াবুট একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম এই জিব্রেলিন হরমোনটি আবিষ্কার করেছিলেন। এবং এই জিব্রেলিন হরমোনের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, এর রাসায়নিক নাম জিব্রেলিক অ্যাসিড। এবারে দেখে নেব অর্থাৎ জিব্রেলিন হরমোনটি কোথায় পাওয়া যায়। জিব্রেলিন হরমোন সাধারণত পরিপক্ক বীজ, পরিপক্ক বীজ, অঙ্কুর, অঙ্কুরিত বীজ, এছাড়া শীর্ষ মুকুল, এই সমস্ত বিভিন্ন অঞ্চলগুলোতে কিন্তু জিব্রেলিন হরমোন বেশি পরিমাণে পাওয়া যায়। এবার আমরা দেখে নেব জিব্রেলিন হরমোনের প্রধান কাজ। জিব্রেলিন হরমোনের একটা প্রধান কাজ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করা, অঙ্কুরোদ্গমে সাহায্য করা, অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গমে জিব্রেলিন কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া বীজের যে সুপ্তাবস্থা, বীজের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে। এছাড়াও জিব্রেলিন ফুল ফুটতে সাহায্য করে, ফুল ফুটতে সাহায্য করে। এছাড়াও জিব্রেলিন উদ্ভিদের পার্শ্বমুকুলের, পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ জিব্রেলিন হরমোন উদ্ভিদে সাধারণত অঙ্কুরোদ্গমের প্রধান একটা কাজ করে। এছাড়া বীজের সুপ্তাবস্থা অর্থাৎ একটা বীজ তৈরি হওয়ার পর তার যে মাঝখানে যে নির্দিষ্ট সময় অঙ্কুরিত হওয়ার আগে পর্যন্ত এই যে নির্দিষ্ট সময় এটাকে বলা হয় বীজের সুপ্তাবস্থা। এই সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে এবং ফুলের উদ্ভিদের পার্শ্বমুকুলের অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধিটাকে কমিয়ে দিয়ে পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে আমরা দেখে নেব সাইটোকাইনিন হরমোনের কাজ। এই সাইটোকাইনিন হরমোনটি বিজ্ঞানী মিলার, বিজ্ঞানী মিলার, তিনি সর্বপ্রথম এই সাইটোকাইনিন হরমোনটি আবিষ্কার করেছিলেন। এবারে এই সাইটোকাইনিনটি সাধারণত কোথায় পাওয়া যায়, উৎস। এই সাইটোকাইনিন হরমোন সাধারণত উদ্ভিদের বিভিন্ন শস্য, শস্য অঙ্কুরিত, অঙ্কুরিত বীজ,
এই সমস্ত অঞ্চলে কিন্তু এই সাইটোকাইনিন হরমোনটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এরপরে আমরা দেখে নেব সাইটোকাইনিন হরমোনের কাজ। সাইটোকাইনিন হরমোনও কি করে, এক কোষ বিভাজনকে উদ্দীপনা দান করে, উদ্দীপনা দান করে। এছাড়া কি পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, এছাড়াও অঙ্কুরিত হতে সাহায্য করে, অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এছাড়া কি উদ্ভিদের বিভিন্ন যেমন পাতা, ফুল, ফল অংশের মোচন, রোধ করে জরা বা বার্ধক্য বিলম্বিত করে। অর্থাৎ সাইটোকাইনিন হরমোনের প্রধান কাজগুলো কি, এরা কোষ বিভাজনে উদ্দীপনা দান করে, উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধিটাকে বেশি পরিমাণে উদ্দীপনা দান করে, অগ্রমুকুলের বৃদ্ধিটার উদ্দীপনাটাকে কমিয়ে দেয়, অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এবং উদ্ভিদের বিভিন্ন পাতা ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া অর্থাৎ কপাল পাতা ঝরে যাওয়া এই সমস্ত অংশের উদ্ভিদের দেহ থেকে মোচনটা হ্রাস করে উদ্ভিদের জরা এবং তার বার্ধক্যটাকে বিলম্বিত করে। আমরা দেখলাম আজকে উদ্ভিদ হরমোনের বিভিন্ন ধরনের উদ্ভিদ হরমোন এবং তাদের প্রকারভেদ এবং তাদের কাজগুলি। আমাদের পরবর্তী এই অধ্যায়ের আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে এবং ইউটিউবে সার্চ করতে হবে SM এক্সক্লুসিভ। ধন্যবাদ।